بسم الله الرحمن الرحيم، السلام عليكم. আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে অনেকদিন পরে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমাদের চ্যানেল থেকে। তো অনেকেই মেসেজ করতেছিলেন যে ভিডিও দেওয়া হচ্ছে না কেন, দেওয়া হচ্ছে না কেন। আসলে আমরা দুবাইয়ের যে কাজগুলো করতেছিলাম এগুলোর ভিসা নিয়ে একটু ওরিড ছিলাম, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বিজি ছিলাম, যার জন্য আমাদের এই ভিডিওটা আমরা দিতে চাচ্ছিলাম যে সাকসেসফুল একটা ভিডিও, যে আমরা দুবাই থেকে যে এতগুলো পারমিট হলো সেগুলোর আসলে আপডেট গুলো কি আছে সেগুলো নিয়ে আসলে আমরা এই ভিডিওটা তৈরি করতে চাচ্ছিলাম, যার জন্য একটু দেরি হয়ে গেছে। বাট এট লাস্ট আমরা সেই সাকসেসফুল ভিডিওটা তৈরি করতে পারছি এবং আল্লাহর রহমতে আজকে আপনাদের সাথে সাকসেসফুল কয়েকজনের পরিচয় করিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি আপনারা দেখবেন, কথা বলবেন এবং তাদের ভিসাও আমরা দেখাবো, আমরা কবে আমরা ফাইল জমা দিয়েছি, তারপরে হচ্ছে সাবমিশন কবে হয়েছে, আমরা পারমিট কবে পেয়েছি, এই ইনফরমেশন গুলো আপনাদেরকে দিব। তো অনেক ভাই কিন্তু কোশ্চেন করছেন যে ভাইয়া দুবাইয়ের আপডেট গুলা কি। সে আপডেট গুলা আসলে ভাইয়া আমরা অন প্রসেসে আছে, আর যেগুলো আমাদের অলরেডি এম্বাসিতে জমা দেওয়া হয়েছে, ইন্টারভিউ হয়েছে, সেগুলো ভিসা আসা শুরু হয়ে গেছে। তো ফার্স্ট আমি দেখাই, একজন আমাদের তাহমিদ ভাই, ওর বাড়ি সিলেট, ও আমাকে ফাইল দিয়ে গিয়েছিল। তো আজকে সে তার ভিসা পেয়েছে, তো আমি তার এটা তার ভিসা কপি। তো আজকে সে ভিসা পেয়েছে আল্লাহর রহমতে, ভিসা পাওয়ার পর অফিসে আসছে। তো তাহমিদ ভাইকে আসলে আমরা কিছু কোশ্চেন করবো, আছে উনি আমার সাথে এখন। তো আমরা যে কোশ্চেনগুলো করব সে কোশ্চেনগুলো আপনারা শুনবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের যে মনের কোয়ারিগুলো ছিল সেগুলো পূরণ হবে। তো তাহমিদ ভাই কেমন আছেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ওদিকে তাকে বলতে পারেন। তো তাহমিদ ভাই আপনি আমার কাছে তো আসছিলেন আল্লাহর রহমতে, যখন আসছিলেন আমার সাথে আপনার কোনো পরিচয় ছিল না, পার্সোনাল পার্সোনালি কোনো পরিচয় ছিল না, তবে আপনার সাথে তো ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকে কন্ট্যাক্ট করে, তারপরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনার পাশে আসা। থ্যাংক ইউ। আসলে ভাই আমাকে টোটালি পার্সোনাল কোনো পরিচয় নাই, একদম অন্ধবিশ্বাসে অফিসে এসে টাকা দিয়ে গেছে। আপনারা জানেন আমি হয়তো এখন কোনো ধরনের মানে অ্যাডভান্স ছাড়া কাজ করি না, সে অন্ধবিশ্বাসে অ্যাডভান্স দিয়ে গেছে আল্লাহর রহমতে এবং ভরসা করছে। আপনি কবে আমাকে ফাইল জমা দিয়েছিলেন? আমি সেপ্টেম্বরের 5 তারিখ এসে আপনাকে ফাইল জমা দিয়ে গিয়েছিলাম। সেপ্টেম্বরের 5 তারিখ 2022 সালে? 2022 সালে। তো এরপরে আমাদের এই ফাইলটা ফিজিক্যাল সাবমিশন হয়েছিল নভেম্বরের 2 তারিখে। নভেম্বরের 2 তারিখে ফিজিক্যাল সাবমিশন হওয়ার পরে আপনি পারমিট কবে পেয়েছিলেন? নভেম্বরের 9 তারিখে পারমিট পেয়েছি। অর্থাৎ মাত্র 7 দিনে আল্লাহর অশেষ রহমতে আমরা পারমিটটা হাতে পেয়েছিলাম। তো নভেম্বরের 9 তারিখে পাওয়ার পরে আপনারা জানেন যে দুবাইতে একটা বড় স্ট্রাগল হচ্ছে এম্বাসি ডেট। এম্বাসি ডেট পাওয়াটা অনেক প্রবলেম ছিল, আমরা দেখেছি অনেকে জুলাই মাসে আগস্ট মাসে এম্বাসি ডেট পাওয়ার পরেও, এই পারমিট পাওয়ার পরেও তারা এম্বাসি ডেট পাচ্ছে না, এখনো পর্যন্ত পায় নাই। অনেকেই এম্বাসির সামনে গেলে দেখা যায় তারা ঘোরাঘুরি করে, তারা এম্বাসি ডেট পাচ্ছে না। বাট আল্লাহর অশেষ রহমতে আমরা এম্বাসি ডেট পেয়েছি, আমাদের কয়েক ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং তারপরে আপনারা আপনি ইন্টারভিউ দিয়েছেন কবে, ফাইল সাবমিট করছিলেন কবে? আমার ফাইল সাবমিট হয়েছে 2023 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 23 তারিখে উনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন এবং সেই অনুযায়ী ফাইল সাবমিট করছিলেন। আফটার দ্যাট আমরা আজকে ভিসা স্টিকারটা সহ পাসপোর্টটা পেয়েছি, তাই না? আপনার পাসপোর্টটা দেখান। তো আপনার আমাদের সার্ভিস সম্পর্কে যদি কিছু বলার থাকে বলতে পারেন। সার্ভিস সম্পর্কে তো সুমন ভাইয়ের সম্পর্কে যতই বলবো ততই কম হবে, তবে যতটুকু সুমন ভাইকে কথাবার্তা বলে চিনেছি তার থেকেও আমি মনে করি সুমন ভাই অনেক অনেক ভালো মনের মানুষ। সেটা যদি কেউ সুমন ভাইয়ের পাশে আসে তাহলে সে বুঝতে পারবে যে সুমন ভাই কী ধরনের মানুষ। বা অনেক এজেন্সি আছে আমার জানা মতে যে ওই এজেন্সিরা কাজ নেয়ার পর কল দিলে কল রিসিভ করে না বা অনেক সমস্যা হয়, তবে ইনশাল্লাহ আজ থেকে এই সেপ্টেম্বরের 5 তারিখ থেকে যেই দিন থেকে সুমন ভাইয়ের সাথে আমার কন্ট্যাক্ট শুরু হয়েছে বা কথা শুরু হয়েছে ওই দিন থেকেই আর কি সুমন ভাইকে যেই মুহূর্তে কল দিছি রাত্রে আপনার 10টা পরে 11টা পরেও কল দিলে আমি সুমন ভাইকে পাইছি। তবে এই আলহামদুলিল্লাহ অবশেষে ভিসাটা হয়েছে, সুমন ভাইয়ের অশেষ কষ্টের পরে আর কি
আল্লাহর অশেষ মেহরবানি, বিষয়টা হয়েছে আর আজকে বিষয়টা নিয়ে আইছি, এতটুকুই আচ্ছা, আর। তো আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার ফ্লাইটের ব্যবস্থা করতে। তো জি, আজকে আপনারা কতজন ভিসা পাইছেন? আমরা টোটাল 3 জনে পাইছি আজকে ভিসা। টোটাল 3 জনে ওনারা ভিসা পেয়েছেন। আসলে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, তো উনি আসছেন। আর এক ভাইয়ের পাসপোর্ট আমি দেখাচ্ছি, আজকে ভিসা হয়েছে, সে আছে বাট ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। আর আরেক ভাই কোনোটাই করবে না, অসুবিধা নাই ইনশাল্লাহ, আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো হয়ে গেল, ওই যে ওই যে তো এটা হচ্ছে এক ভাইয়ের ভিসা, তো এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আরেক ভাই আছেন কিন্তু উনি আসলে কোনোটাই করতে চাচ্ছে না, সাইড থাকতে চাচ্ছেন। নো প্রবলেম, এটা হইতেই পারে, পার্সোনাল প্রবলেম থাকতে পারে। তো আশা করি আমরা নেক্সটে আপনাদেরকে আরো অনেক ভালো কিছু উপহার দিব। আমাদের আরো অনেকগুলো প্রোগ্রাম আসতেছে, আমাদের রোমানিয়াতে খুব ফাস্ট কিছু কাজ করার প্রোগ্রাম চলে আসছে অলরেডি, পিজা ডেলিভারির পাশাপাশি হচ্ছে ক্রোয়েশিয়ার কাজ আমরা শুরু করছি। এবং আপনারা জানেন আমাদের ফেব্রুয়ারি 2 তারিখে আমাদের 2টা ফ্লাইট হয়েছে ক্রোয়েশিয়ার জন্য, এবং আমরা ক্রোয়েশিয়াতে এখন ফাইল নিচ্ছি। যদি কারো সেনজেনের জন্য ফাইল জমা দিতে চান আসতে পারেন। এবং আরেকটা হচ্ছে যে রোমানিয়াতে যারা পারমিট পেয়েছেন দুবাই থেকে, যদি তারা সে ভাইরা ডেট না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা হেল্প করতে পারবো। কমিটমেন্ট যদি আপনাদের ঠিক থাকে আমরা অবশ্যই হেল্প করতে পারবো, এবং খুব দ্রুত উইদিন 1 মান্থ ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অ্যাম্বাসিতে দাঁড়া করিয়ে দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সটে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আমাদের আগামী বুধবারে হচ্ছে আশা করি আরো 10 জনের আমরা ভিসা স্টিকার পাবো, তখন আরো বড় করে ভিডিও করবো ইনশাল্লাহ, বড় প্রোগ্রাম করবো। হোপফুলি আপনারা আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।